শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আইজুর রহমান, অবসর ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী। আমার পিতা মোহাম্মদ অমেজউদ্দিন, মাতা সবেজান বেওয়া, উভয় মৃত। বাড়ি চকনারায়ণপুর, বাঘা, রাজশাহী। 1965-তে পাকিস্তান আর্মি সেনাবাহিনীতে যোগদান করি। আমি যখন সেনাবাহিনীতে ভর্তি হই, তখন সেনাবাহিনীর খাতে আমার বয়স সীমা লেখা ছিল 18 বছর, কিন্তু আমার বয়স ছিল তখন 22 বছর। পাকিস্তানরা ইস্ট পাকিস্তান থেকে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে সমদলে বদলি করে নিয়ে গেল 71 সনে। তার পূর্বে আমাদের এদেশে ফিরে আসার কথা ছিল। দুঃখজনক ব্যাপার, যদিও শেখ মুজিবুর রহমান ভোটাভুটিতে জয়ী হলেন, তো বর্বর পাকিস্তানিরা একঘেয়ে গুয়াত্তিগিরি করে তাকে ক্ষমতা হস্তান্তর করলেন না। এতে শেখ মুজিবের নেতৃত্বে যখন স্বাধীনতার ডাক পড়ল, তখন আমি পাকিস্তান, আমরা কর্মকাণ্ডে সেনাবাহিনীর নেতৃত্বে পাকিস্তানের রাগবি নদীর উপরে আমরা তখন প্রতিরক্ষা স্থাপন করি। আমাদের গ্রুপ, সে গ্রুপটার নাম হলো ব্রিটিশ টাইগার 5ম বেঙ্গল রেজিমেন্ট। এরপরে যখন আপনার স্বাধীনতা প্রক্রিয়া শুরু হয়ে যায়, তখন আমাদের মনে জাগতে লাগলো, আমার মতো সৈনিকের মনে, হাই, আমি যদি এই মুহূর্তে দেশে থাকতাম, নিজের দেশকে রক্ষার্থে জড়িত হইতে পারতাম। এই দুঃখ মনে 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 জাগ্রত হতো। এই হতে হতেই এমন একটি সুযোগ আসলো যে এই গ্রুপের মধ্যে জাগ্রত হলে আমরা এই পথে রক্ষা থেকে পিছনে আর যাবো না, এই মুহূর্তেই আমরা সম্মুখের দিকে অগ্রসর হব, ভারতের সৈনিকদের কাছে সারেন্ডার করব, তাহলেই আমরা ইনশাল্লাহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারব। এরকম মনোভাব সবার মনে এই দাগ শুরু হলো। যেমন আমারও মনেরও দাগ ছিল, তে আমার গ্রুপ নিয়ে ইনশাল্লাহ একদিন এরম সুযোগ পেলাম। তখন সেই যুদ্ধের সময়টা ছিল নভেম্বরের শেষে কি নভেম্বর মাঝামাঝি, এরকম ধরনেরই। আমরা তখন এই সুযোগ নিলাম গ্রুপ হিসাবে। তা আমার গ্রুপে আমরা ছিলাম এই 27-28 জন হব একটি প্লাটুন মতো। সে প্লাটুনটার নাম ছিল সে ব্রিটিশ টাইগার বেঙ্গল রেজিমেন্টের মটার প্লাটুন। সেই মটার প্লাটুনের নামে 3 নম্বরের সেকশনের সেকশন কমান্ডার ছিলাম। মাইক্রোফোন ছিল কাছে,
এদিকে আমরা পজিশনে থেকে ওই মাইক্রোফোনে জানাজানি করলাম, ভারতের সৈনিকদের সাথে কথা বিনিময় করলাম, আমরা তখন পরিচয় দিলাম। আপনারা আমাদেরকে সুযোগ দিলে আমরা সহদরে অস্ত্র শস্ত্র নিয়ে স্বদেশ বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করব। আমরা এই আপনাদের সাহায্য কামনা করতেছি। এটা কোন জায়গাটা? এটা হলো লাহোর বেদিয়া সেক্টর সানওয়ালি এলাকা। তারপরে আমরা ওখানে যেরকম সাদা পতাকা মতাকা ওড়ার নিয়ম আছে সেনাবাহিনীর, এই নিয়মতান্ত্রিক ব্যবহার করলাম, ওনারাও আমাদেরকে সদরে গ্রহণ করলেন। অনেক অস্ত্র শস্ত্র দেখেছে, সবই যুদ্ধের সরঞ্জাম আছে, সব কিছু সঙ্গে লাগানো আছে। এ দেখে ওরা মানে বলতে ওরে বাবা, ওরা নিজের নিজের আশ্চর্য হচ্ছে আর কি। যাই হোক, আমাদেরকে সসম্মানে সেখানে রাখলেন, কথাবার্তা যোগাযোগ হলেন, বাংলাদেশ মিশন কলকাতার সাথে কথাবার্তা হয়ে গেলেন। ওখানকার সেক্টর কমান্ডার ওদের তখন ছিল 55 ডিভিশন ভারতের, সেই ডিপ কমান্ডার মাধ্যমে আবার আমরা সরাসরি কথাবার্তা হয়ে যাই। ওখানে এক মেজর ছিল, সে বাঙালি, দিলীপ কুমার বলে নাম, ভালো লাগলো, সে লোক পরিচয় দিল। আমার সঙ্গে পরিচয় হলো কি, আমরা সেই প্রথম 1958 সেই দেশের থেকে, আমার বাড়িও ছিল নারায়ণগঞ্জ, আমরা ওখানে ছেড়ে এসে ছেড়ে টেড়ে দিয়ে এসে এই দেশে এসেছি। আর আমি এই দেশের সেনাবাহিনীর একজন মেজর, আমাদের সব কথাবার্তা মানে আমি যে বাঙালি, উনিও ছিল এই দেশের, এই মানে একটা আভ্যন্তরীণ এই যোগাযোগ শুরু করলো, ভালো লাগলো, আমাদের যোগাযোগ হয়ে গেল বাংলাদেশ মিশনের সাথে কলকাতার সাথে। সেখানে জেনারেল উসমানের নেতৃত্বে তখন অর্ডার হলো, ঠিক আছে, তাদের সদরে অতিসত্ত্র পাঠানোর ব্যবস্থা। যাই হোক, আমাকে একলা থাকতে হলো, সে হলো আপনার অমৃত শহর। সেই অমৃত শহরে সেন্ট্রাল জেল, যেখানে সেনাবাহিনীদের সময় ওদের সাদা টাদা হলে রাখে, সেরকম জায়গায় আমাদেরকে, ও তার মধ্যে এর মধ্যে কথা হলো, আমরা তো এখানে হলাম 30 জন। তারপর হতে হতে যাই এদিক থেকে ওদিক থেকে, এই গুছাতে গুছাতে তার 55 হেডকোয়ার্টারে যাই হয়ে গেলাম 165 জন, সব সদলে পঞ্চম ভিক্টিস বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। তো বড় দল হয়ে গেলাম না তখন, তখন আমাদের মধ্যে আরও আনন্দ। অমৃত শহর এই জেলখানার সামনে হেলিপ্যাড মাঠে, ওখানে গিয়ে আমরা স্লোগান দিলাম, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই ছিল আমাদের মুক্তিবাহিনীর স্লোগান। এই স্লোগান আমরা দিলাম, তাতে ওরাও খুব উৎসাহী হলো। এরপরে আমাদেরকে বোঝাই, আমাদের অস্ত্র শস্ত্র ওখানে জমা নিলেন, জমা নিয়ে দলিল দিয়ে দিলেন যে এই কী কী অস্ত্র নেওয়া হয়েছে, এবং আমাদেরকে বোঝাই দিলেন এই আপনাদের অস্ত্রে জমা নিলাম, এই অস্ত্র আপনারা গিয়ে আবার পাবেন। তারপরের দিন আমরা অমৃতসর থেকে ট্রেন যোগে চলে আসলাম, ট্রেন যোগে চলে এসে কলকাতা পৌঁছলাম এই 165 জন। যখন যেদিন দিন পৌঁছলাম ওখানে, পৌঁছার পরে বেশ আমাদের সাদর আমন্ত্রণ, অনেক সেনাবাহিনীর জেনারেল এবং বাংলাদেশের জেনারেল উসমানি, তারপরে তাজউদ্দিন আমার স্থানীয় নেতা ওখানে ছিলেন। তারপরে ওই এক রাত ওখানে থাকলাম, তো ওখানে থাকার পরে আবার কিছু ইন্ডিয়ান টাকাও সবাইকে 250 টাকাও দিয়ে দিলেন যে খরচ লাগতে পারে। আমরা বললাম আমাদের কাছে টাকা আছে পকেটে, তো বলল না লাগবে, এতে রওনা হয়ে গেলাম। মানে এখান থেকে ট্রাক যোগে আসলাম বেনাপুল, বেনাপুল এসে এই সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের নেতৃত্বে আমাদের সাথে একজন ক্যাপ্টেন ফারুক বলে আমাদেরকে কমান্ডার দিয়ে দিলেন। আমাদের সঙ্গে যে ছিল সুবেদার মোহাম্মদুল্লাহ নোয়াখালী, নায়ব সুবেদার হাশিম ঢাকা মুন্সিগঞ্জ, হাবিলদার আবুল হোসেন এর বাড়ি নোয়াখালী, এরকম ধরেন অনেক নাম, 130 জন মতো, কিছু দিনাজপুরের আছে, কিছু খুলনার আছে, এই কুষ্টিয়ার আছে, বেনাপুলেও আমাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে দিল, দিয়ে আমাদের দুই ভাগ করে দিল। এক ভাগ করে দিল, আর একটা নায়ব সুবেদার ছিল, ওর বাড়ি ছিল কুমিল্লা, নামটা আমার মনে হচ্ছে না, তো তার নেতৃত্বে ওইটা ছেড়ে দিল। আমাদের সঙ্গে ক্যাপ্টেন ফারুক থাকলো, এবং সরাসরি আমরা যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম, বর্ডার অতিক্রম করলাম, এসে খেজুর বাগান আক্রমণ করলাম। সেনাবাহিনী ছিল না, রাজাকাররা ছিল, আমাদের আক্রমণ তো মনোভাবতে কই আগে ঘোষণা হয়ে গেছে, ওরা প্রত্যাহার করিয়া পৃষ্ঠপোষক হয়ে রাবাইছে গেল। আমরা অগ্রসর হলাম, আমাদের নিয়ম ছিল ফায়ার অ্যান্ড মুভ, ইংরেজি বলা হয় ফায়ার অ্যান্ড মুভ, অনগার্ড পজিশনে
অ্যাডভান্স হওয়া, সামনে বাজলেই সেখানে যুদ্ধ করা, মুক্ত করা, আবার অ্যাডভান্স করা, এটা আমাদের রীতিনীতি ছিল। যা খেজুর বাগান কবজা করলাম, আসে তারপরে যশোর আনসার ক্লাব, পাড়াটার নাম ব্যাসপাড়া, শহরের পূর্ব প্রান্তে, সেখানে এসে আক্রমণ করলাম। সেখানে ওদের ক্যাম্প ছিল, ওরা কিন্তু ওই আক্রমণে, খেজুর বাগানে আক্রমণ, আর ওই যে 165 জন সেনাবাহিনীর এই কথা শুনে তারপর এখান থেকে কিছু বুঝতেই দেয়নি। ওখানকার যাকে তোমাদের লোকজনকে ক্ষতি সাধন করে ওরা প্রত্যাহার করে যায়, প্রত্যাহার করে রওনা দিচ্ছে, এই ক্লোজ হচ্ছে এইদিকে অন্যদিকে। এই যখন আক্রমণ করেছে ওরা, এই তার আগ মুহূর্তে প্রত্যাহার করে উড্ডল হয়েছে। আসি পালাম সেখানে, কয়েকজন বোন, তাদের মৃতদেহ, এতে আমরা আরো ক্ষিপ্ত হয়ে গেলাম। ক্ষিপ্ত হওয়ার পরে তাদেরকে সেখানে দাফন কাফন করলাম, এরপরে রওনা দিলাম নড়াইলের দিকে। নড়াইলে আপনার লঞ্চ ঘাট দখল করলাম, সহজেই দখল করলাম। ওরা তো পিছু ধাপিত হচ্ছে, আমরাও তাদের পিছনে ছুটে চলাম ফায়ার মুভ। সেখান থেকে যাই মধুমতী নদীর চর দখল করলাম, সামনেই তাদের স্ট্রং ডিফেন্স, যেটার নাম হলো ফরিদপুর ভাটিয়াপাড়া টেলিফোন এক্সচেঞ্জ, ওখানে গিয়ে ওরা স্ট্রং ডিফেন্স করেছে। ওখানে গিয়ে আমরা যাই পৌঁছে গেলাম। আমাদের খাদ্য খানা জানা চিন্তা নাই, আমাদের যে কী খাবো ওই চিন্তা আমাদের নাই, আমরা চলতেছি। কোথায় থেকে কোন মুরব্বী, কোন মা, কোন ভাই, কোথায় থেকে খিচুড়ি পাক করে আনতেছে, যে না পাইতেছে আমাদের খাওয়াচ্ছে, আমরা খাচ্ছি। এর মধ্যে আমাদের পাক শাকের কোনো চিন্তা ভাবনা নাই। ওখানে যাই পজিশন নিলাম, আমার কাছে তিনটা মোটার ছিল, 3 মোটার, এটা একটা দূরপাল্লা ক্ষেপণাস্ত্র। ওখানে একজন কমান্ডার ছিল আগ থেকে, কিন্তু কমান্ডারটার আমার নাম মনে নাই, তাদের সাথে যোগাযোগ করেন, মানে ওখানকার কমান্ডার, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার না, ওই সাধারণ মুক্তিযোদ্ধারা যে কমান্ডার যেগুলো থাকে সেইগুলো, সে লোকও ফরিদপুরে ছিল। যাই হোক, ওনার সাথে যোগাযোগ করে নিয়ে আমরা যুক্তিবুদ্ধি করলাম, পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণ করে যেভাবেই হোক দূর আপনার দূরবীক্ষণ যন্ত্র, কম্পাস, ম্যাপ ইত্যাদি আমাদের যা জানা স্টাডি সেনাবাহিনীর লোক সম্পূর্ণ করে নিলাম, সেই আপনার ম্যাপ মার্কিং করলাম, তারপরে সে দূরত্ব ইত্যাদি সিত্যাদি কোন জায়গার কোন পয়েন্ট এগুলো বের করে নিলাম। তো বুঝতে পারলাম স্ট্রং ডিফেন্স, এই যে সেনাবাহিনী সব গিয়ে যায় ওখানে ক্লোজ হয়েছে। ডিসেম্বর মাস চলতেছে, মাইকিংও করতেছি, বলেও দিছি যে আমরা পাকিস্তান থেকে আগত সৈনিক দল তোমাদের কাছাকাছি তোমাদের ঘিরে নিয়েছে মুক্তিযোদ্ধাদের সাথে, তোমরা বেশি বাড়াবাড়ি না করে তোমরা সারেন্ডার করো, জীবন যদি বাঁচতে চাও, আর যদি বেশি বাড়াবাড়ি করো তো জীবনে সব কিছু হারিয়ে যাবে, এরকম ঘোষণা দিয়ে 14 তারিখ রাত্রে ওদের উপর হামলা করি আর এই ঘোষণা দিই। তো ঘোষণা দেওয়ার প্রথম অবস্থায় ওরা কিছু গুলাগুলি করছিল, তারপরে আমরা যখন এই বোমাবাজি শুরু করেছি, তার একটা আর, সেটা লম্বা আর্টিলারি গানের মতন, এটা ছিল হলো আমাদের সাথে মুক্তিযোদ্ধা বিডিআরের জাহাঙ্গীর বলে একটা সার্জেন্ট ছিল, সেই আমার সাথে যোগদান করেছিল। ওই হলো আর এই তিনটা তিনিস মোটার, এই অবিরাম গোলাবর্ষণ, আর চারিদিকে মুক্তিযোদ্ধার সাধারণ অস্ত্র ফায়ার, LMG, SMC, HMG, তার হেভি মেশিন গান, ওরা শুরু করলো, আমরা শুরু করলাম, এরকম পাকিস্তানিরা ওরা ফায়ার বন্ধ করে দিল, তাতে ওদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিনিময়ে। বন্ধ করে দেওয়ার পরে তার চারিদিকে ঘিরে রাখলাম, এর মধ্যে সেক্টর কমান্ডার সেনা দানাদানি হয়ে গেল, সেক্টর কমান্ডার সকালবেলায় গেল, যাওয়ার পরে গা ওদের, তারপরে গোছানো হলো, দেখা যায় দুইজন সৈনিক মরিছে এই বোমাবাজিতে, একজন মরছিল না, একজন মরে গেছে, আর ওদের আর একজন আহত হয়েছিল, তাহাকে আমরা এই আনতে আনতে নড়ান আনতে আনতে সে লোকটা মারা গেল, ওরা চ্যালেঞ্জ করার বিনিময়ে বেঁচে গেল। এই তো আমাদের আপনার পাকিস্তান থেকে নিয়ে অল্প কথায় কয়েকটি ঘটনাস্থল একে জানাইলাম। 16 ডিসেম্বরে যখন স্বাধীন পেলাম, একটি লাল সবুজের পতাকা পেলাম, একটি ছোট খণ্ড বাংলার স্বাধীন ভূমি পেলাম, এই আমাদের মধ্যে আমাদের জাগ্রত যে আশা ছিল এটা পুরা হয়ে গেল, না বললেই নয়।
যে ব্যক্তি এই দেশকে এই বাঙালিকে ভালোবেসে গেল সে লোক আসলে বাঙালি ভাষা আন্দোলন ভাষা কেড়ে নেবে তার দ্বারা উদ্ধার হলো দেশের স্বাধীনতা আমার ভূমিকে পাকিস্তান সরকার হুকুম দিল টিক্কা খানকে ইয়াইয়া খান আমরা তখন অলরেডি ওই আপনার পথে রক্ষায় ছিলাম যে বাংলার মানুষ চায় না বাংলার মাটি চাই এই বলে আবার টিক্কা খানকে ইস্ট পাকিস্তানে পাঠায় তাহলে আমি বাঙালি আমি পশ্চিম পাকিস্তানে কী করে বসে থাকতে পারি যাই হোক আল্লাহর অশেষ মেহরবানি আমাদের ভুলবার নাই শেখ মুজিবুর রহমানকে যদি শেখ মুজিবুর রহমানের জন্ম না হতো হয়তো বা এদেশ স্বাধীন হতো না আমরা স্বাধীন পেয়েছি বাঙালি জাতির পরিচিত হয়েছে আমরা বাংলা ভাষায় কথাবার্তা বলতেছি স্বাধীন দেশের নাগরিক হয়েছি এই আমাদের একটা বড় ধরনের প্রাপ্য আমার একটা এখন কথা থাকবে যে আমরা যেহেতু বাঙালি আপনি আমরা যে যেটাই পার্টি করি না কেন দেশের তাগিদে সব এক থাকি দেশের ব্যাপারে আমরা এক থাকি আমরা চাইতেছি সামনে যেন সামনে আমাদের পরিবর্তন দ্বারা জেনারেশন এরা যেন জাগ্রত থাকে মুক্তিযোদ্ধার ব্যাপারে শেখ মুজিবুরের ব্যাপারে তাহলে তারা সক্রিয় হতে পারবে এই বলে আমরা আশাবাদী যে আমাদের দেশ ইনশাল্লাহ পৃথিবীর বুকে একদিন এই সোনার দেশ বলেই প্রমাণিত হোক এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনার সঙ্গে কথাবার্তা আমি শেষ করতেছি 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা